হাই বন্ধুরা, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে এআরও মানে এআরও ব্যারাকপুরের র্যালির অলরেডি ফর্ম ফিল আপ চলছে। সেই এআরও ব্যারাকপুরের আর্মির ফর্ম ফিল আপ নিয়ে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, এবং এই আলোচনাগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য গুরুত্বপূর্ণ যারা এই র্যালিতে অংশগ্রহণ করবে। অর্থাৎ এই র্যালিতে কারা অংশগ্রহণ করবে? নর্থ চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব ডিস্ট্রিক্টের ছেলেরা এই র্যালিতে অংশগ্রহণ করবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য যদি ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি কিছু এমন কিছু কথা শেয়ার করব যেগুলো তোমাদের র্যালিতে যাওয়ার আগে অবশ্যই জানা প্রয়োজন। না হলে কিন্তু ভবিষ্যতে মানে যখন র্যালিতে যাবে, গ্রাউন্ডে ঢোকার পর হয়তো মাঠ পাস করে গেলে তুমি, তারপরে তোমার যে ডকুমেন্টসগুলো দরকার বা যেসব পদ্ধতিগুলো তোমাদের জানা দরকার, সেই জিনিসগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু সেই টাইমে একটা চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। এবং কয়েকটা আমার বন্ধু এই অসুবিধার মধ্যে পড়েছে, বন্ধু বলবো না, আমার ছোটো ভাইরা, তো তারা আমাকে কমেন্ট করেছিল এই অসুবিধার মধ্যে পড়েছি। তো তাদের মানে তাদের অনুরোধে আমি আজ ভিডিওটা তৈরি করছি, যাতে ভবিষ্যতে আরও কোনো ক্যান্ডিডেটদের মধ্যে যাতে এরকম কোনো প্রবলেম না হয়। তো তোমরা প্রত্যেকে জানো যে মানে এআরও ব্যারাকপুরে অলরেডি ফর্ম ফিল আপ চলছে, আর বেশি দিন সময় নেই, তাই না? চব্বিশ তারিখ মানে আর সামান্য দু তিন দিন হয়তো পরেই ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো, আর যারা এখনও আমাকে এই জিনিসটা কমেন্ট করো, আর্মি নিয়ে ভিডিও করলেই তোমরা বলো যে দাদা বয়স সীমাটা কীভাবে আমরা চেক করব। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা, আমি জাস্ট এটা 30 সেকেন্ড সময় নিচ্ছি, তারপরে আমি আমার গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করছি, ওকে? জাস্ট 30 সেকেন্ড। যারা মানে বলো যে বয়সটা কিভাবে আমরা চেক করব, যে আমার বয়স আমি আর্মির জন্য পাবো কি, আমার এই যে নম্বর রয়েছে সেই নম্বর 33 নম্বরের কম রয়েছে, তাহলে কি আমি আর্মিতে অ্যাপ্লাই করতে পারবো, তাদের ক্ষেত্রে আমি 30 সেকেন্ডের জন্য একটা ছোট্ট কথা বলে আমি মেন কথায় ফিরে যাচ্ছি, ওকে? দেখো, তোমরা প্রথমে আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, তারপরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে জেসিও অর এনরোলমেন্ট, এই জায়গায় ঢুকে তোমরা চেক এলিজিবিলিটি এই জায়গায় ক্লিক করবে। এই জায়গায় ক্লিক করলে দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর তোমরা তোমাদের যেই টেস্টের মানে যেখানকারই বাসিন্দা হয়ে থাকো কোনো, যেই রাজ্যেরই বাসিন্দা হয়ে থাকো কোনো, সেই রাজ্যের বাসিন্দা সিলেক্ট করবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। যেই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। আমি সাপোজ বাঁকুড়া সিলেক্ট করলাম, আমার যে তহসিল অর্থাৎ আমার কি, আমি বাঁকুড়া 1 সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ, এইটা হচ্ছে মেন ফ্যাক্টর, অর্থাৎ তোমার যেই দিন তোমার ডেট অফ বার্থ জন্ম হয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে মানে ঠিকঠাক মারবে। তারপরে আমি 2002 মারলাম, ওকে? আমি যাই হোক মাস যাই হোক একটা নভেম্বর মেরে দিলাম, আমি জাস্ট তোমাদেরকে করে বোঝাচ্ছি, এই মেরে দিলাম, ঠিক আছে? 21/11/2002 এটা আমি আমার জন্ম মারলাম। এবং আমার কোয়ালিফিকেশান, তোমরা যদি মাধ্যমিক পাস থেকে মাধ্যমিক থাকলে তোমাদেরকে মেট্রিকে ক্লিক করতে হবে, আর যদি এইচএস পাস থেকে থাকো তো তোমাদেরকে এই 10+2 করতে হবে। আমি 10+2 করলাম এবং পাস করেছি। মেটেরিয়াল স্ট্যাটাস অবশ্যই আমি একজন আনম্যারিড, তাই না? এটা নো করে দিবে। এবং এবার হচ্ছে মেন ব্যাপার, তোমাদের হাইটটা সিলেক্ট করে নিবে, তোমরা কোন হাইটের মধ্যে পড়ছো সে হাইটটা সিলেক্ট করে নিবে। আমি সাপোজ এখানে 174 সেন্টিমিটার হাইট সিলেক্ট করে নিলাম, এবং আমি অবশ্যই একজন মেল ক্যান্ডিডেট, তাই না? তারপর চেক এলিজিবিলিটি ক্লিক করবে। তাহলে বন্ধুরা, তুমি এখানে এই জায়গাটায় একটু ভালো করে খেয়াল করবে, তুমি তোমার ইনফরমেশান দেওয়ার পর তোমাকে যদি এই জায়গাটায় যদি লেখে ইউ আর এলিজিবল ফর কারেন্ট প্রোফাইল, অর্থাৎ আমি এই যে নিচের যে প্রোফাইল অর্থাৎ যে পোস্টগুলো রয়েছে সেটাই আমি আবেদনের যোগ্য, অর্থাৎ আমি যে বয়সটা মেরেছি, যে আমার ডেট অফ বার্থটা মেরেছি, তারপর আমি যে হাইট মেরেছি, যে কোয়ালিফিকেশান মেরেছি, সেই অনুযায়ী আমি নিচের যে কোনো পদগুলো আমি আলোচনা করতে মানে অ্যাপ্লাই করতে পারি। যদি তুমি এলিজিবল না থেকে থাকো, এখানে লিখে দেবে ইউ আর নট এলিজিবল ফর দ্য কারেন্ট প্রোফাইল, এখানে ইউ আর নট এলিজিবল লিখবে, ওকে? তাহলে আজকের পর থেকে তোমাদের কোনো কনফিউশন থাকার আর কোনো কথা না, আমাকে আর বিরক্ত করবে না। বিরক্ত কেন, অবশ্যই করবে, তোমাদের দাদাকে তোমরা যদি ভালোবেসে বিরক্ত করো, আমি আমার ছোটো ছোটো ভাইদেরকে অবশ্যই রিপ্লাই করবো, কিন্তু তোমাদের সুবিধাদের ক্ষেত্রে আমি এটা বুঝিয়ে দিলাম যাতে আরও তোমরা 10 জনকে বোঝাতে পারো। এবার মেন কথায় আমি ফিরে আসি, তাই না? এবার আমার মেন কথা হচ্ছে যে তোমরা আর্মিতে র্যালিতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আচ্ছা এই একটা জিনিস আমি বলে রাখি যাতে ভবিষ্যতে তোমরা কোনো ভুলটা না করে থাকো। সাপোজ এদের ফার্স্টে যেটা রয়েছে সোলজার জেনারেল ডিউটিতে সাপোজ আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, হ্যাঁ, এই অ্যাপ্লাই ক্লিক করলাম, এই জিনিসটা একটু ছোট্ট বলে দিই, জাস্ট 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে আমার, তারপরে আমি আমার মেন আলোচনায় ফিরে যাচ্ছি। আচ্ছা একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, খুলে যাও, নেটওয়ার্কের প্রবলেম, আচ্ছা খুলে গেছে। এই যে তোমরা কিন্তু এই জায়গাটা একটু ভালো করে নোটিস করবে, তোমরা কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জিনিসটা কিন্তু সারা জীবনেও ভুলবে না।
সারা জীবনেও ভুলবে না। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। দোকানে যখন ফর্ম ফিল আপ করতে যাবে বা নিয়ার বাই কোনো স্টলে ফর্ম ফিল আপ করতে যাবে, তখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভালো করে কিন্তু খাতায় লিখে নিবে, কারণ তোমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট ডাউনলোডের ক্ষেত্রেও তোমাদের এটা কাজে লাগবে, এবং তোমাদের মানে মেডিকেল হয়ে যাওয়ার পর তোমরা যখন পরীক্ষার রেজাল্ট দেখবে সেক্ষেত্রেও কাজে লাগবে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার তোমরা যখন ফিউচারে আর্মির ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু অলরেডি তোমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটোদেরই খুলবে, আবার নতুন করে হবে না। একবার যারা অ্যাপ্লাই হয়ে যাবে তার নতুন করে করতে পারবে না ইউজার নেম পাসওয়ার্ডটা, সুতরাং ভালো করে মনে রাখবে। তো এবার বলে রাখি তোমরা কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে সঙ্গে করে। ওকে, গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে এটা একদম ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল তোমাদের সাইট থেকে আমি দেখাচ্ছি। ওকে, আমি একটু জুম করে নিই। দেখো এই যে জিনিসগুলো বলবো ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু মাথায় ভালো করে রাখবে। তোমাদেরকে কিন্তু র্যালিতে যাওয়ার সময় তোমাদের অবশ্যই এডুকেশনাল সার্টিফিকেট, এটা তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট জানো এডুকেশন সার্টিফিকেটের কী নিয়ে যাবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের মাধ্যমিকের যে এনরোলমেন্ট সার্টিফিকেট মানে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা অ্যাডমিট হয় একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা রেজিস্ট্রেশনটাও পর্যন্ত ছাড়বে না। তোমাদের দরকারে লাগুক না লাগুক, তোমরা মাধ্যমিকের এ টু জেড মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন প্রত্যেকটা সার্টিফিকেট নিয়ে যাবে, আমার তোমাদেরকে অনুরোধ রইল। ওকে, আরেকটা জিনিস তোমরা সঙ্গে করে নিয়ে যাবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদেরকে, এটা কোনো ইম্পর্টেন্ট না, ওই ইনস্টিটিউশনের সার্টিফিকেট বা ইউনিভার্সিটি তোমরা যদি কোনো গ্র্যাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তারপরে নাম্বার থ্রিতে তোমাদেরকে বিইও অথবা ডিইও সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের এই সার্টিফিকেটটা কথার অর্থ হচ্ছে তোমরা যে স্কুলে পড়েছো সেই স্কুলের তোমরা কি মাধ্যমিকে যদি দিয়ে পাস হয়ে বেরিয়ে যাও তাহলে স্কুলের হেডমাস্টার কিংবা তোমরা যদি কলেজে পড়ো কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে কিংবা যারা কলেজে উঠেছো তারা তোমাদের স্কুল থেকেও নিতে পারো, তোমরা গিয়ে বলবে জাস্ট আমাদের একটা স্কুল লিভিং সার্টিফিকেট দরকার, হেড স্যারকে গিয়ে বলবে তিনি অবশ্যই তোমাদেরকে সার্টিফিকেটটা প্রোভাইড করবে। তারপরে বলে রাখি এটা মোস্ট ইম্পর্টেন্ট, ডোমিসিয়াল সার্টিফিকেট এটা লাগবেই লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট, সেটা এস ডিস্ট্রিক্টে তোমাদের মানে ম্যাজিস্ট্রেট করে রাখতে হবে। তোমরা কোর্টে যাবে গিয়ে বলবে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট নিব, 50 টাকা থেকে 60 টাকা নিবে, তারা অবশ্যই করে দিবে। তোমরা যদি আরও 10 জন একসঙ্গে করতে পারো তাহলে সেটা হয়তো 30-40 টাকায় হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকো অবশ্যই নিয়ে যাবে, যদিও কোনো ছাড় দেয় না আর্মিতে, শুধুমাত্র এসটি ছাড়া আর কোনো ক্যান্ডিডেটকে ছাড় দেয় না কাস্ট সার্টিফিকেটের, তবুও নিয়ে যাবে সঙ্গে করে। ওকে, তারপরে বলে রাখি স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, তোমাদের স্কুল দুটো স্কুল থেকে দুটো সার্টিফিকেট নিতে হবে, একটা স্কুল লিভিং সার্টিফিকেট আর একটা স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট নিতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক আছে, আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে যেটা হচ্ছে তোমাদের পঞ্চায়েত থেকে, তোমাদের কোনো বিডিও তো নিতে পারো কিংবা তোমাদের গ্রাম পঞ্চায়েত যে তোমাদের পঞ্চায়েত থাকবে সেই পঞ্চায়েত অফিস থেকে কিন্তু আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, সেখানে 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, সেখানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। ওকে, আনমেরিট সার্টিফিকেট, যেহেতু তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই আনমেরিট সুতরাং তোমাদের আনমেরিট সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। ওকে, কোনো প্রয়োজন নেই। রিলেশনশিপ সার্টিফিকেট, যদি তোমাদের কোনো রিলেশনশিপ শুধুমাত্র তাদেরই ছাড় যায়, যদি নিজের দাদা কিংবা নিজের ফাদার বা বাবা যদি চাকরি করে সেক্ষেত্রে রিলেশন সার্টিফিকেটটা প্রযোজ্য। ওকে, এই নিয়ে আমি আর কিছু বিস্তারিত আলোচনা করলাম না। যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে, এবিসি এনসিসি এবিসি তিনটের মধ্যে যেটা যে কোনো একটাও থেকে থাকুক না কেন অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, বিরাট ছাড়, এনসিসির বিরাট ছাড় পরে। ইভেন তোমাদের এসএসসি মানে মানে যে সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে, এসএসসি বলছি সরি, সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে কিন্তু এনসিসি যদি সি সার্টিফিকেট থেকে থাকে শুধুমাত্র মার্ট পাস করে মেডিকেল পাস করলেই তার চাকরি, নো পরীক্ষা, কোনো পরীক্ষাই দিতে হয় না তাকে, তাকে শুধুমাত্র পরীক্ষায় বসতে হয় শুধু মুখ দেখানোর জন্য, বাস তাকে নিয়ে নেয় ঠিক আছে। তারপরে তোমাদের যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, যদি কোনো তোমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস চ্যাম্পিয়ন যে কোনো স্পোর্টস সার্টিফিকেট যে কোনো কোয়াটায় থাকলেই হবে, সেটা ডিস্ট্রিক্ট হোক কিংবা স্টেট হোক কিংবা ন্যাশনাল লেভেল হোক, তোমাদের যদি থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে। আরেকটা জিনিস নিয়ে যাবে সেটা হচ্ছে এপিড অপিড, এটা হচ্ছে কোর্টের এপিড অপিড, তোমরা অবশ্যই নিয়ে যাবে, জুডিশিয়াল স্ট্যাম্প এটা তোমাদের কোর্টে গিয়ে বললেই নিয়ে নেবে। আচ্ছা, ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা বাসিন্দা সার্টিফিকেট সেটা আমি কোর্টের বলেছিলাম না, এক্সট্রিমলি সরি, সেটা তোমাদের এসডিও থেকে গিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে, সেটা এসডিও সার্টিফিকেট। বাসিন্দা সার্টিফিকেট মনে হচ্ছে এসডিও সার্টিফিকেট, আর একটা অঞ্চল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, আর তোমাদের কোর্টের এপিড অপিড করতে হবে। আর তোমাদের কিন্তু যেই তিন মানে কয়েকটা ডকুমেন্টস বলছি সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আধার কার্ড কিংবা প্যান কার্ডের এবং
অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের এখন কোনো প্রয়োজন হয় না, এটা মাঠ পাস করে চাকরি পাওয়ার সময় এটা প্রয়োজন হয়। আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে। আমি শুধু প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এভরিথিং, ড্রাইভিং লাইসেন্স যদিও থেকে থাকে, তোমার প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবে। কেন রিস্ক নেবে ভাই? তুমি যদি একবার মাঠ পাস করে যাও তাহলে মানে তখন যখন যেই ডকুমেন্টসটা চাইবে তুমি সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে পারবে, কেন রিস্ক নেবে? আমি চাই না আমার ছোটো ভাইগুলো কোনো প্রবলেমের মধ্যে তারা পড়ুক, তারা প্রত্যেকে চাকরি পাক, এবং আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় আছে ভাই। আমি তোমাদেরকে সবসময় ভালোবাসি এবং ভালোবাসা দিয়ে যাবো। আর একটা জিনিস বলে রাখি যে তোমাদেরকে যখন মাঠ পাস করে যাবে, মাঠ পাস করার সময় কি একটা জিনিস বলে রাখি, ড্রাগ, কোনো রকম ড্রাগস ইউজ করা যাবে না। ড্রাগস বলতে কেমন একটু জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দিই। দেখো, যদি তুমি কোনো ইঞ্জেকশনের ড্রাগস ব্যবহার করে তুমি যদি মাঠে দৌড়াতে শুরু করো না ভাই, তুমি দেখবে 4 মিনিটে মাঠ কভার করে দিয়েছো। 4 মিনিটে তুমি দৌড়াতে লাগলে থামবেই না, তুমি সেই 25 কিলোমিটার, 26 কিলোমিটার, 40 কিলোমিটার তুমি দৌড়েই যাবে ভাই, দৌড়েই যাবে। কিন্তু তুমি কোনো রকমভাবে হাঁপাবে না। তুমি দেখবে যদি ড্রাগস ইউজ করে মাঠে দৌড়তে শুরু করো, সব তুমি আরও 10 জনের থেকে সব থেকে স্পিডে দৌড়াবে, তোমার মোটিভেশনই আলাদা থাকবে। কিন্তু যখন আর তোমার মানে তোমার তোমার দৌড়ানোটা শেষ হবে, দৌড়ানো শেষ হওয়ার পরে তুমি ধপাস করে পড়ে যাবে। ধপাস করে পড়ে কী হবে, তোমার হার্টবিট, অর্থাৎ হার্টবিট এত জোরে লাফাবে, এতটাই বেড়ে যাবে, ধক 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 করতে থাকবে হার্টবিট। তোমাকে যারা অফিসাররা থাকবে দেখেই বুঝে নেবে, তোমার মানে তুমি তোমার শরীর অস্বস্তি ভাব লাগবে, তোমার কোনো রেস্টই থাকবে না, তুমি শুধু বলবে আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও, স্যার আমাকে বাঁচান। তখন এরকম কন্ডিশন দেখে তখন কিন্তু অফিসাররা ঠিক বুঝে নাই, তারা তোমাকে ট্রিটমেন্টে পাঠাবে। প্রথমে তোমাকে টেস্ট করবে যে তুমি কোনো রকম ড্রাগস ইউজ করেছো কি, যদি না ইউজ করো তাহলে তোমাকে সঠিক ট্রিটমেন্ট করে কিন্তু তারা প্রোভাইড করবে, ঠিক আছে? সুতরাং কোনো রকম ড্রাগস ইউজ করবে না। বাঘের বাচ্চা থাকলে মাঠ পাস করো ভাই, রান করো, ঠিক আছে? আর কোনো রকম ট্যাটো কিন্তু কোনো রকমভাবে ইউজ করা যাবে না, যদিও ছোটোখাটো যদি টুকটাক ট্যাটো থেকে থাকে সেটা কিন্তু অ্যালাউ করা হয়, কিন্তু সেটারও একটা সময় দেওয়া হয় তুলে দেওয়ার জন্য। সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কিন্তু টুকটাক ট্যাটোগুলো কিন্তু অ্যালাউ হয়, ঠিক আছে? আর সব থেকে আরেকটা জিনিস বড় ব্যাপার বলতে আর কিছু বড় ব্যাপার নেই, ঠিক আছে? তো এই ছিল আজকের কিছু আমার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং মেডিকেল সম্বন্ধেও কিছুটা প্রোভাইড করলাম, এবং আমি টোটালটাই আমি কভার করলাম। অ্যাকচুয়ালি তোমাদের আর্মিতে যেতে গেলে আমার এই ইনফরমেশানগুলো জানা অত্যন্ত জরুরি ছিল, তাই না? তোমরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর তোমাদের যদি ভালো লাগে আমার ফেসবুকে তোমরা আমাকে ফলো করতে পারো, তোমাদের দাদাকে যদি ভালোবাসো ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওকে? যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছি না, আমি পরে আবার একটা ইন্ডিয়ান আর্মি নিয়ে একটা ভিডিও আনছি, কারণ ইন্ডিয়ান আর্মি নিউ র্যালি হবে এবং টেরিটোরিয়াল আর্মি যে র্যালি ওটা টিএ আর্মির, আমি খুব মানে নিউজ পেয়ে গেছি, আমি আপলোড করলাম না করলাম বলে ভিডিও আমি আজকে আপলোড করতে পারলাম না, কাল পরশুতে করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বড় করলাম না ভিডিও।